বলছি মোদির ভারতে কি রিপাবলিকের সামিটটা পার্লামেন্ট হিসেবে গণ্য করা হবে না হবে না এটা আগে বলেই নেই তারপরে বলছি আপনার কি রিপাবলিকের সামিটে বলা নিয়ে আপত্তি না না তাহলে তো রিপাবলিকে আসা নিয়ে আপত্তি থাকবে একদমই নয় আমি জানতে চাইছি আমি ধরে নিতে পারি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা বিজেপি নেতা হিসেবে যেভাবে এসে থাকুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী উনি পার্লামেন্টে আজকে আপনাদের সামিটে যা যা বলেছেন বা অঙ্কন আজকে যা যা বলছিলেন তার এক লাইন বলেছেন পার্লামেন্টে আজ অবধি যতদিন ধরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তারিখটা দয়া করে বলে দেবেন এক দুই যে 17টা চিঠির কথা অঙ্কন এক্ষুনি বলছিলেন আমি বলিনি ভাই আমি শেষ করে দিই তারিখটা আছে কিনা আমি বলে নিচ্ছি বলো বলো এই বছরই বাদল অধিবেশনে জানানো হয়েছে এই বছরই বাদল অধিবেশনে কি বলেছে নিশিত প্রামাণিক নিজেই বলেছে না 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 আমি অমিত স্যার কথা বলছি আরে বাবা অমিত স্যার প্রামাণিক তো অমিত স্যার দপ্তরে গিয়েছে আচ্ছা বলেন নি তো কি অদ্ভুত আমি আসছি আরে ভাই এইবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পার্লামেন্টে অনুপ্রবেশ নিয়ে আজ অব্দি যত প্রশ্ন করা হয়েছে তার উত্তরে মাননীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের উত্তর হচ্ছে যে আমাদের কাছে তথ্য নেই আমাদের কাছে যেটুকু তথ্য আছে তাতে বলা হচ্ছে যে গড়ে প্রত্যেক বছর হাজার জনের কম অনুপ্রবেশ করেন বাংলাদেশ এবং ভারতের বর্ডার দিয়ে এটা আপনি দেখে নিতে পারেন 2018 সালে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে একই উত্তর দিয়েছেন আমাদের কাছে তথ্য নেই সমস্যাটা হচ্ছে দীপাঞ্জনের কাছে তথ্য আছে উনি জানেন কোথা দিয়ে কিভাবে কত রোহিঙ্গা ঢুকে পড়েছেন এই নিত্যানন্দ রায় ভাইকে ফালতু বাদ দিন দীপাঞ্জন দা বিজেপির জন্য অনেক ভালো ক্যান্ডিডেট নিজেই আগে দিন ঘোষণা করেছেন আমাদের ক্যান্ডিডেট ভাই আমি তোমার জন্য বলিনি আমি তোমার সাথে বলি আমাকে আমাদের ক্যান্ডিডেট নিয়ে তুমি হবে ক্যান্ডিডেট দাঁড়াও না তুমি হবে তুমি হবে তুমি আগে মুখপাত্র তুমি হবে আরে আমার দরকার নেই তো তুমি তৃণমূলের ব্যাটিং করো তাও ভুয়ো মুখপাত্র বলে দিতে দাও হ্যাঁ আমি ভুয়ো ছেড়ে দাও দীপাঞ্জন দা আগের দিন বলেই দিয়েছে আমি বিজেপির হয়ে প্রচার করতে যাবো অভিজিৎ গাঙ্গুলির হয়ে যখন উনি ক্যান্ডিডেট হবেন তো ওনাকেও প্রার্থী করে দেওয়া হোক কারণ ওনার কাছে অনেক বেটার তথ্য আছে পার্লামেন্টে যে সরকার কোনো তথ্য দিতে পারে না তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী এসে সামিটে অনেক কিছু বলতে পারেন ডেটাটা কোথাও দিতে পারেন না ডেটা দিতে পারেন না ভাই বলতে আচ্ছা তোমার এত আচ্ছা এনআইএ যে এনআইএ ফেব্রুয়ারিতে যেটা বললো সেটা কি মানবে না কি অন্তবার অনিবার শেষ করেন শেষ করতে দিন না অন্তবার করুন না শেষ করুন বলুন এবার যে 17টা চিঠির কথা অঙ্কন বারবার করে বলছিল যে 17টার মধ্যে একটা চিঠির কবিতা আপনারা দেখাতে পারতেন এতদিনে এই যে বিতর্ক সব দেওয়া রয়েছে দেখে নাও না আমাকে বলতে দাও না এই সব কিছুই কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না গুলিয়ে দিতে চাইছো তো ভালো কথা হয়েছে তুমি বলাও নি তো তুমি চুপ করে বসো এবার এরপর 17টার মধ্যে একটা চিঠির কপি আপনারা একদিন দেখিয়ে দিন একটা চিঠি যে এত তারিখে রাজ্য সরকারকে এই চিঠিটা পাঠানো হয়েছিল কোনো অ্যাকশন হয়েছে বা হয়নি হোয়াট এভার দ্য কেস একটা চিঠি দেখিয়ে দিন এবং পার্লামেন্টে পার্লামেন্টে মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারকে অভিযুক্ত করে ডেটা দিয়ে বক্তব্য পেশ করা হয়েছে মিনিটস গুলো দেখিয়ে দিন কোথায় আছে বেশ আমি রাজস্বের কাছে আসবো রাজস্বের কোনো উত্তর আছে এটা রাজস্বের এটা কোনো উত্তর আছে 8ই জুলাই 2014 সালের মে মাসের সরকার তৈরি হয়েছে 8ই জুলাই 2014 ভারতবর্ষের সংসদে তৎকালীন মিনিস্টার অফ স্টেট কিরেন রিজিজু গৃহ প্রতিমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন 2011 সালের আগে ভারতবর্ষে অনুপ্রবেশ 577 থেকে গড়ে পোস্ট 2011 2815 জন এটা কি মাসে দিনে বছরে মাসে দাঁড়িয়েছে এটা ডকুমেন্ট লোকসভাতে দাঁড়িয়ে কিরেন রিজিজু 8ই জুলাই 2014 বলেছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রক কিছু জানায় না অনির্বাণের এই কথাটা ভুল একদম ঠিক নয় আমি আপনার সময় ভালো তো নিত্যানন্দ রায় কবে বলেছে আমি জানি না সেটা আগে রেকর্ডিং দেখান ডেট টাইম বলুন তারপর দেখবো বলে দিচ্ছি ডেট টাইম বলুন তারপর বলবো যদি খুব ভুল না ঠিক আছে আমি বলি না নিত্যানন্দ রায় আমাকে শেষ করতে দাও এর আগে 2011 সাল যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ভারতবর্ষে তৎকালীন র রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে অলমোস্ট 20% অফ দ্য পপুলেশন ইজ ইল্লিগাল ইমিগ্রেন্ট ফ্রম বাংলাদেশ যেটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে পশ্চিম বাংলার থেকে এটা আমাদের সরকারের সময় নয় মনমোহন সিংয়ের সময় রয়ের রিপোর্ট বলছি
এবং যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একটা বিরাট সংখ্যক, অ্যান্ড উইচ ইজ আ ফ্যাক্ট। 2003 সালের যে রিপোর্টসগুলো বাঁকুড়ার প্রফেসর, বাঁকুড়ার বিভিন্ন ডিপার্টমেন্টস থেকে, কলেজ থেকে যে পেপার জমা পড়েছে, চিনি, ড্রাগ, সোনা এবং ক্যাটেল লিফটিং, এই যে ব্যবসাগুলো হচ্ছে, এ স্পেসিফিক্যালি নদিয়া জেলা নিয়ে আমি বলছি, নদিয়া জেলা অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা, রানাঘাট লোকসভা, চাপড়া বর্ডার, এই বর্ডারগুলো বলছি, যেখানে 2003 সাল থেকে বলা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত বর্ডারের গ্রামগুলোতে অদ্ভুতভাবে ইনফিল্ট্রেশন বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদেরকে মেরে তাড়িয়ে ভেতরের দিকে পুশ করে ওই বর্ডার এলাকাগুলোকে ল্যান্ড গ্র্যাবিং, ডিফরেস্টেশন, ল্যান্ড গ্র্যাবিং একটা সমস্যা। সালটা বলছি 2003, দুদিকে ধারে কাছে কিন্তু তখন পশ্চিমবাংলায় কোনো রকম বিরোধী দল থেকে আরম্ভ করে কিচ্ছু নয়, আমি বলছি 1947 সাল যখন পার্টিশন হচ্ছে, সিম্পল ডেটা, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু পপুলেশন হচ্ছে 7%, এবং সেই একই সময় পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু, পূর্ববঙ্গে হিন্দু সংখ্যালঘু তার পার্সেন্টেজ হচ্ছে 28%। আজকে যখন আমি শেষ করিনি, আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু পার্সেন্টেজ অর্থাৎ মুসলমান পপুলেশন ইজ মোর দ্যান 30%, আর হিন্দু সংখ্যালঘু পূর্ববঙ্গে ইজ লেস দ্যান 7%। এই যে ডিক্রিজটা এবং তার সাথে যে ইনক্রিজটা হয়েছে, পশ্চিমবঙ্গে বেড়েছে, পূর্ববঙ্গে কমেছে, পশ্চিম পাকিস্তানে হিন্দু কমে গেছে 1% 16% থেকে, আর সংখ্যালঘু কমে গেছে হিন্দু, আর এখানে বেড়ে গেছে ওভারঅল, এই ইনক্রিজটা কোথার থেকে হয়েছে? এটা কি আকাশ খেয়ে নিয়েছে তাদেরকে, না এই হঠাৎ করে যে জিপি সিরিজে পপুলেশন গ্রোথ হয়ে গেল, এটা হয়নি কেন? আমি আমি আরেকটা আমি না না পূর্ববঙ্গের হিন্দুরা গেল না, পূর্ববঙ্গের হিন্দুরা চলে গেল, সেটা পরিষ্কার এর কথা আছে, কিন্তু না কিন্তু পূর্ববঙ্গের হিন্দুদের নিয়ে কথা হচ্ছে না। অনিবার অনিবার সেবিষ্ণুবাদী কোথায় গেছে? একটা পশ্চিমবঙ্গের মানুষ হয় যদি বলতে হয় পূর্ববঙ্গের 28% জনসংখ্যা কোথায় গেল, এর থেকে লজ্জার কিছু হয় না? তাহলে এত এত ইনভেস্টিগেশন মন্তব্য জনবিন্যাস বদলানো নি। अपनी वोट बैंक की राजनीति को बढ़ाने के लिए, अपनी वोट बैंक को बढ़ाने के लिए राष्ट्रीय सुरक्षा को ताक पर रखा जा रहा है। ये बहुत गंभीर समस्या है। विदेशों से चंदा लाकर, डोनेशन लाकर इस देश की डेमोग्राफी को बदलने का प्रयास नहीं होना। अगर जनसांख्यिकी को बदलने के उद्देश्य से खर्च होगा तो हम कठोर से कठोर कार्यवाही करेंगे, इसमें हमारे मन में कोई कंफ्यूजन।